আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। টিচার, আজকে আরও একটি ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। গত ক্লাসে আমরা তোমাদের আতা গাছে তোতা পাখি কবিতাটা সম্পর্কে টিচার একটি ভিডিও ক্লাস দিয়েছে। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হলাম। দেখো, আজকের বিষয়বস্তু হচ্ছে বর্ণ দিয়ে শব্দ গঠন। দেখো, টিচার এখানে স্বর অ থেকে দীর্ঘ পর্যন্ত বর্ণ উঠিয়ে রেখেছি। তার মানে আমরা এই বর্ণগুলো দিয়ে দুইটি করে শব্দ গঠন করা শিখব, যেটা তোমাদেরকে জুন ক্লাসে টিচার দেখিয়েছি। একটু বোর্ডে খেয়াল করো, এখানে আছে প্রথমে স্বর অ। আমরা স্বর অ দিয়ে এরকম দুইটি শব্দ গঠন করে দেখাবো। দেখো, স্বর অতে আমরা লিখতে পারি, স্বর অতে অজ। অজ মানে হচ্ছে ছাগল। আমরা লিখলাম অজ, যেহেতু নতুন শব্দ তোমরা বলতেই পারো যে অজ মানে কি। অজ মানে হচ্ছে ছাগল। দেখো, তাহলে একটা বর্ণ শেষ হয়ে গেল, একটা শব্দ গঠন করা শেষ হলো। একটা শব্দের মাঝে একটু ফাঁকাও রাখতে পারো বা একটা কমাও দিতে পারো। অজ অলি। তারপর আরেকটা শব্দ আমি গঠন করলাম, সেটা হচ্ছে অলি। তোমরা চাইলে আরো অন্য কিছু, তো অনেকে স্বরেতে অজ বা অজগর দিতে পারো, তোমাদের নিজেদের মতো করেও লিখতে পারবে। স্বর আতে আম, আতা। যেহেতু তোমরা নার্সারি শ্রেণী থেকে ওয়ানে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তোমরা লেখাগুলো একটু সুন্দর করে লিখবা। নার্সারিতে ঠিক যেরকম করে ডিরেকশন লিখছ, এখানেও ওই রকম করে ডিরেকশন লেখার চেষ্টা করবা। তাহলে রসইতে আমরা লিখতে পারি ইলিশ বা ইট। আগে ইট লিখি টিচার, ইট ইলিশ, দুইটা করে শব্দ গঠন হয়ে গেল। তারপর আসো দীর্ঘ ই। দীর্ঘ ইতে আমরা লিখতে পারি ইগল, দীর্ঘ ই গ ল ইগল। তোমরা এখনো ছোট, তাই টিচার ছোট ছোট শব্দ গঠন করে দেখালাম। ইগল ঈশান। তারপর রস উ, রস উতে আমরা লিখতে পারি ওর। আরেকটা লিখতে পারি উষা। তারপর দীর্ঘ উ, দীর্ঘ উতে লিখতে পারি উর্মি। উর্মি মানে হচ্ছে ঢেউ। উর্মি। আরেকটা লিখতে পারি উনত্রিশ, দীর্ঘ উ ন ন তৈরফলা রসিকাত্রি তালবর্ষ উনত্রিশ। দেখো উর্মি, দীর্ঘ ময়রসিকাণ্ডি রেপ, উর্মি রেপ। যেহেতু তোমরা ফলা চিহ্নগুলো জানো, এটা হচ্ছে টিচার রেপ দিলাম, তাহলে দীর্ঘ উত্তর কি লিখলাম, উর্মি উনত্রিশ। তাহলে আজকে টিচার স্বর অ থেকে দীর্ঘ পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ গঠন দেখালাম। তোমরা বাসায় অবশ্যই এগুলো দেখবে এবং স্থিতিকাতায় লেখার চেষ্টা করবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।